আসসালামু আলাইকুম, টিজেন 24 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকের এবারে খবরে আলোচনা রয়েছে সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয় হতে এই মাত্র পাওয়া সর্বশেষ আপডেট। সৌদিতে নতুন করে আরো 356 জন রোগী শনাক্ত, সে বিষয়ে বিস্তারিত। সম্পূর্ণ ভিডিওটি দেখে বিস্তারিত জেনে নেওয়ার অনুরোধ রইল। সৌদি আরবে আজকে আবারও করোনা আক্রান্ত রোগীর সংখ্যা অনেকটা বৃদ্ধি পেয়েছে। সৌদি আরবে নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে আরও 356 জন, আর এই নিয়ে সৌদিতে করোনা আক্রান্ত সর্বমোট রোগী সংখ্যা দাঁড়ালো 370,634 জনে। পাশাপাশি সৌদি আরবে নতুন করে করোনা ভাইরাস থেকে সম্পূর্ণ আরোগ্য লাভ করেছে আরও 298 জন, আর এতে করে সৌদি আরবে সম্পূর্ণ আরোগ্য লাভ করা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 361,813 জনে। করোনা ভাইরাস থেকে আরোগ্য লাভ করা সকল রোগী ইতিমধ্যেই তাদের নিজ নিজ বাসায় চলে গিয়েছে। এছাড়াও নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সৌদিতে আরও 4 রোগীর মৃত্যু হয়েছে। ইনা লিল্লাহি ওয়া ইনা ইলাইহি রাজিউন। আর এই নিয়ে সৌদিতে করোনা আক্রান্ত হয়ে 6,406 জন রোগীর মৃত্যু হয়েছে। চলুন এক নজরে জেনে নেওয়া যায় সৌদি আরবে আজ অবধি কোন শহরে কতজন করোনা ভাইরাস আক্রান্ত রোগীর সন্ধান মিলেছে। রিয়াদে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা 77,256 জন, যার মধ্যে সম্পূর্ণ সুস্থ উঠেছে 74,152 জন এবং মৃত্যুবরণ করেছে 1,360 জন। মক্কায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা 35,390 জন, যার মধ্যে সম্পূর্ণ সুস্থ উঠেছে 34,355 জন এবং মৃত্যুবরণ করেছে 929 জন। জেদ্দায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা 35,456 জন, যার মধ্যে সম্পূর্ণ সুস্থ উঠেছে 34,124 জন এবং মৃত্যুবরণ করেছে 1,233 জন। মদিনায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা 22,801 জন, যার মধ্যে সম্পূর্ণ সুস্থ উঠেছে 22,565 জন এবং মৃত্যুবরণ করেছে 169 জন। আর তাইফে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা 11,394 জন, যার মধ্যে সম্পূর্ণ সুস্থ উঠেছে 11,077 জন এবং মৃত্যুবরণ করেছে 257 জন। দাম্মামে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা 20,359 জন, যার মধ্যে সম্পূর্ণ সুস্থ উঠেছে 20,023 জন এবং মৃত্যুবরণ করেছে 219 জন। আলকাতিফে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা 8,490 জন, যার মধ্যে সম্পূর্ণ সুস্থ উঠেছে 8,422 জন এবং মৃত্যুবরণ করেছে 35 জন। আল হুফুফে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা 20,257 জন, যার মধ্যে সম্পূর্ণ সুস্থ উঠেছে 19,866 জন এবং মৃত্যুবরণ করেছে 328 জন। আল জুবাইলে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা 5,757 জন, যার মধ্যে সম্পূর্ণ সুস্থ উঠেছে 5,723 জন এবং মৃত্যুবরণ করেছে 10 জন। প্রিয় সৌদি প্রবাসী ভাইগণ, এই ছিল সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয় হতে এই মাত্র পাওয়া আজকের করোনা ভাইরাসের সর্বশেষ আপডেট। খবরটি আমাদের সৌদি প্রবাসী সকল ভাইদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই আপনারা যা দেখছেন তার শেয়ার করে অন্যদেরকে এক্ষুনি দেখার সুযোগ করে দিন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, সৌদি আরবে সকল গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। বাংলাদেশের প্রথম প্রবাসী নির্ভর ভেরিফাইড ইউটিউব চ্যানেল টিজেন 24, তাই দেরি কিসের, এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন, যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন।